মেয়েরা, এর আগের ক্লাসে আমরা লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার শুরু করেছিলাম। ফার্স্টের দুটো প্যারাগ্রাফ আমরা পড়েছি, সেই সঙ্গে কিছু বিখ্যাত মনুমেন্টস বা বিল্ডিংস নিয়েও আমরা আলোচনা করেছি, ছবি দেখেছি এবং আলোচনা করেছি। এখানে দেখো ব্যান্ডেল চার্চের ছবি তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, দেখতেই পাচ্ছ। আমরা ফার্স্ট দুটো প্যারাগ্রাফ পড়েছিলাম প্লেস বিফোর পর্যন্ত, পরের অংশটা আজকে আমরা পড়ব। ও রিয়েলি দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা। এটা দারুণ ব্যাপার, হ্যাঁ দ্যাটস গ্রেট, ও রিয়েলি সত্যি, দ্যাটস গ্রেট, দারুণ ব্যাপার। আমাদের বলো যে এই জায়গাটা কেমন মিতা, সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সবাই মিতার দিকে তাকিয়েছিল গভীর আগ্রহ নিয়ে। কিন কথাটার মানে হচ্ছে অত্যন্ত আগ্রহী হয়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে বা তীক্ষ্ণ আগ্রহ নিয়ে সবাই তাকিয়েছিল মিতার দিকে। মিতা বিজ্ঞান, মিতা শুরু করল। মাই আঙ্কল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, আমার কাকা যিনি ওখানে থাকেন আমাকে ওই চার্চ দেখতে নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে, আস্কড আমিনা ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতার বন্ধুদের মধ্যে একজন আমিনা জিজ্ঞাসা করলো তুমি সেখানে গিয়ে কি দেখেছিলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা সবে বলতেই যাচ্ছিল, কথা বলতে যাবে, হোয়েন দ্য টিচার স্টপ হার, যখন শিক্ষিকা তাকে থামালেন, মিতাকে কথা বলার থেকে থামালেন। শি সেড, তিনি বললেন, ইফ মিতা টেলস আস রাইট নাও, ইফ মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং শি হ্যাড সিন, যদি মিতা এখনই যা কিছু দেখেছে সব বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, আমরা তাহলে এটার খুঁটিনাটি বিষয়ে পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস, বরং গির্জাটা আমাদের কাছে একটা বিস্ময় হয়েই থাকুক। সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সুনিতা ছাত্রীদের মধ্যে একজন আস্কড দ্য টিচার, শিক্ষিকাকে জিজ্ঞাসা করল। সুনিতা শিক্ষিকাকে কি জিজ্ঞাসা করলো, দেখো দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, এত রকম জায়গা রয়েছে আমরা যে কোনো জায়গাতেই, আমরা তো আরও কত জায়গা ঘুরতে যেতে পারতাম, হোয়াই হ্যাভ উই চোজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে আমরা ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেলের এই গির্জাকেই আমরা বেছে নিলাম কেন, অর্থাৎ আমরা তো আরও অনেক জায়গাতেই ঘুরতে যেতে পারতাম, কিন্তু আমরা সেখানে সেই সমস্ত জায়গাগুলোতে না গিয়ে কেন ব্যান্ডেলের এই গির্জাটাকেই বেছে নিলাম, ম্যাডামকে জিজ্ঞাসা করলো সুনিতা। দ্য টিচার স্মাইল, টিচার শিক্ষিকা একটু হাসলেন। আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, খুব ভালো প্রশ্ন করেছো সুনিতা। শি কন্টিনিউড, তিনি বলে চললেন, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, কখনো কখনো আমরা কোনো জায়গা ঘুরতে যাই মজা ও আনন্দের জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশান অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্লেস। অ্যাট টাইমস অর্থাৎ অ্যাট টাইমস কথাটার মানে হচ্ছে কখনো কখনো কোনো সময় আমাদের বেড়ানো আমাদের ওই জায়গাটির ইতিহাস এবং সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে, বা ইতিহাস ও সংস্কৃতির ওই জায়গাটির সম্পর্কে মূল্যবান, ইতিহাস ও সংস্কৃতির যে সমস্ত তথ্য, ভ্যালুয়েবল ইনফরমেশান, অত্যন্ত মূল্যবান যে সমস্ত তথ্য আমাদের বেড়ানোগুলো আমাদের সাহায্য করে সংগ্রহ করতে, কী সংগ্রহ করতে, না ওই জায়গাটার ঐতিহাসিক এবং সংস্কৃতি সম্পর্কে, ইতিহাস এবং সংস্কৃতি সংক্রান্ত যে সমস্ত তথ্য, সেই মূল্যবান তথ্য সংগ্রহ করতে আমাদের বেড়ানোগুলো আমাদের অনেক সময় সাহায্য করে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা খুব কৌতূহলী হয়ে পড়ল। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, ব্যান্ডেল চার্চ কি একটা ঐতিহাসিক জায়গা ম্যাডাম। ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো গির্জাগুলির মধ্যে এটি একটি, সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন। যতগুলো পশ্চিমবঙ্গে পুরনো চার্চ রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো চার্চ রয়েছে, হ্যাঁ যে ওল্ডেস্ট চার্চেস, প্রাচীনতম যেসব চার্চগুলো বা গির্জাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটি হচ্ছে ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেলের গির্জা, শিক্ষিকা বললেন।
Mita said. Mita bollo, madam, my uncle told me that it can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. Mita bollo, je madam, amar kaka bolechilen je etike Banglay Portuguese uponibesher sharok hishebe dekha jete pare. Orthat Banglay Ingrejra boshoti sthapon korar age ba settlement ba উপনিবেশ স্থাপন করার আগে পর্তুগিজরা এসে এখানে উপনিবেশ স্থাপন করেছিল সেই পর্তুগিজ উপনিবেশের একটা স্মৃতি হিসেবে বা স্মারক হিসেবে এটাকে দেখা যেতে পারে আমিনা লুকড কনফিউজড আমিনাকে দেখে হতভম্ব মনে হলো আই ডোন্ট থিংক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড আমার মনে হয় না মিতা যা বলল তা আমি ঠিক বুঝতে পেরেছি দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইনড টু দ্য গার্লস শিক্ষিকা অত্যন্ত ধৈর্য সহকারে মেয়েদের কাছে ব্যাখ্যা করলেন ওকে লেট মি মেক ইট ক্লিয়ার আমরা বিষয়টা পরিষ্কার করে বুঝে নিই বা আমরা বিষয়টা পরিষ্কার আমাকে বিষয়টি পরিষ্কার করতে দাও লেট মি মেক ইট ক্লিয়ার আমাকে বিষয়টি পরিষ্কার করতে দাও অ্যারাউন্ড 1571 মোটামুটি 1571 সাল নাগাদ দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট পর্তুগিজরা ব্যান্ডেলকে তাদের বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করল পোর্ট মানে বন্দর দ্য মুঘল এম্পেরার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি মুঘল সম্রাট আকবর তাদেরকে অনুমতি দিয়েছিলেন হুগলিতে একটা শহর বানানোর জন্য অর্থাৎ মুঘল সম্রাট আকবর তাদেরকে হুগলিতে একটি শহর বানানোর অনুমতি দেন যেহেতু ব্যান্ডেলকে পর্তুগিজরা বন্দর হিসেবে ব্যবহার করত ইন 1579 সালে দ্য পর্তুগিজ বিল্ট আ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি 1979 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর তৈরি করে ব্যাঙ্কস অফ দ্য হুগলি হুগলি নদীর তীরে একটি বন্দর তৈরি করে দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মঙ্কস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599 তারা গোয়ার 1599 সালে তারা গোয়ার সেন্ট অগাস্টিনের অনুসরণকারী সন্ন্যাসীদের গোয়া থেকে ডেকে নিয়ে আসে ব্যান্ডেলে একটি গির্জা বানানোর জন্য কারণ পর্তুগিজদের যেখানে তারা বসতি স্থাপন করত বা শহর গড়ে তুলত সেখানে তাদের ধর্মস্থানও তারা অবশ্যই রাখত সেই কারণে তারা গোয়া থেকে অগাস্টিনিয়ান মঙ্কস বা অগাস্টিনিয়ান যে সমস্ত সন্ত বা সন্ন্যাসী তাদেরকে ব্যান্ডেলে নিয়ে আসে ডেকে নিয়ে আসে একটি গির্জা বানানোর জন্য তো এই কারণেই ব্যান্ডেল চার্চ এত বিখ্যাত কারণ 1599 সালে দেখো তোমরা 1599 সালে এটি গড়ে ওঠে ব্যান্ডেলে কারণ গোয়া থেকে সেন্ট অগাস্টিনিয়ান মঙ্ক বা অগাস্টিনিয়ান সন্ন্যাসীদের ডেকে নিয়ে আসা হয় এই চার্চটি বানানোর জন্য সেই কারণেই এর ঐতিহাসিক গুরুত্ব আশা করি বুঝতে পেরেছো